তোয়ামারে ডাকরে বান্দা, তোয়ামারে ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ, ডাকার মতন ডাকলে বান্দা, ডাকার মতন ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক মাশাল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বাইরা বন্ধুরা বাবারা, আমি জানি না আজকের এই মাহফিলের মধ্যে জানি না গো কার মানাই, কে জানি গো বাবা হারাইয়া আজকের মাহফিলের মধ্যে এসেছে কার মা জানি গো, কবর থেকে ডাক দিয়া কয় আমার সন্তান গেছেনি, আমি মার জন্য দোয়া করেছেনি। ও যুবক ভাই আজকে কারা গো এত সুন্দর করে আহলে বায়াতের মহব্বতে জান্নাতের বাগান সাজাইল, আল্লাহ যারাই আজকের মাহফিলটা সাজাইল তাদের প্রত্যেকের জিন্দা মুরদারে মাফ করে দাও, বলেন আমিন। কারবালার আলোচনা করব, আওয়াজ বন্ধ করে দেন, কারবালার আলোচনা করব, কারবালার আদর্শ নিয়ে আলোচনা করব। আমরা একটা দিক লক্ষ্য করবেন, বর্তমান সময়ের মধ্যে যখন আশুরার মাস আসে, মহরমের মাস আসে, দুই দল বক্তা মাঠের মধ্যে বেশিরভাগ চলে যায়। কি হয়, কয় দল কয় দল? এক দল হচ্ছে দিন রাত পড়ালেখা করে এজিদরে ভালো মানানোর জন্য, নাউজুবিল্লাহ বলবেন না, একদল হচ্ছে দিন রাত যাবত পড়ালেখা করে ইয়াজিদকে ভালো মানুষ বানানোর জন্য, আরেক দল আলেম আমাদের মহব্বতের ভাই ওই তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু ভাই আছে, তারা ঘন্টার পর ঘন্টা কারবালার ঘটনা বলে পাশ করে দেয়, সময় ব্যয় করে দেয়, কিন্তু শ্রোতারও ইটা বলে না কারবালা কেন ঘটল, হাসান এবং হুসাইন কেন জীবন দিলেন, কি জন্য কারবালার ঘটনা হলো, কারবালা ঘটল সেটা বক্তাও বলে না, একজন শ্রোতায় জিজ্ঞাসা করে না, কথা বলেন কথা বলেন না ঠিক কিনা? আমাদের মেইন সাবজেক্ট হলো আমরা জানতে হবে আশুরা শব্দটা কি, আশুরা মানেটা কি, আর এই কারবালার মাসটা কি, শুধু কি কারবালার মাসের কারণে আশুরা হয়েছে এত সম্মানী, না আরো কোনো কিছু ঘটেছে আমরা জানা দরকার আছে না? আপনাদের আওয়াজে বোঝা যায় আর নাই আছে? এবার আসেন একটু সামনে বাড়াই, একদল আলেম আছে আলেম নামের জালেম, কথা বলেন আলেম নামের জালেম, যারা ইয়াজিদকে ভালো মানুষ বানাতে চায়, কিন্তু দুঃখজনক ও ইয়াজিদ কোন ইয়াজিদ, যে ইয়াজিদের বাবা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল গ্রহণ করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার সন্তান ইয়াজিদ, তুমি তোমার ক্ষমতাটা তুমি নিজে চালাইও না, এই ক্ষমতাটা নবী রাখলে বায়াত হুসাইনের কাছে দিয়ে দাও, হাসানের কাছে দিয়ে দাও, তাদের পক্ষে তাদেরকে মহব্বত করে সবাই, কারণ তারা হলো নবীর কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন। এবার আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শিক্ষা দিচ্ছি, এখান থেকে ওয়াজ হচ্ছে একটা ইসলামিক ক্লাস, কি ইসলামিক ক্লাস, শিখানোর জন্য শিখানোর জায়গা এবং শিকার জায়গা হচ্ছে ওয়াজের মাঠ। এক নাম্বার কারবালার ঘটনা কি ঘটেছে এটাও জানা দরকার, দুই নাম্বার হচ্ছে
বলছিলাম 60 হিজরির পরে 61 হিজরির মধ্যে যখন ইজিদ ক্ষমতার মধ্যে এসেছে তখন সমাজের মধ্যে স্বৈরাচার জুলুম শুরু করে দিয়েছে, রাজত্ব শুরু করলো, গণতন্ত্র শুরু করে নাই, মানুষের অধিকার দিতে চায় নাই, হারাম কাজ সমাজের মধ্যে চালু করে দিল। তখন আমার কলিজার টুকরা নবীর আহলে বায়াত হাসান এবং হুসাইন গর্জে উঠলেন, সুবহানাল্লাহ, গর্জে ওঠার পরে বলতেছেন, রে আমার সমাজের মানুষেরা লক্ষ্য করো, ও ইজিদকে সমাজের মধ্যে নেতা বানানো যাবে না, যে ইজিদ সমাজের মধ্যে ওই অন্যায় বিচার করবে, আমার নারার ইসলামটাকে ধ্বংস করতে চাবে, তাকে আমরা কখনো নেতা বানাইতে পারবো না, ঠিক কিনা? যে নেতাগুলারা সমাজের মধ্যে গম ডাল চুরি কইরে খাইবে, এমন চামচামার্কা নেতা, এমন বেয়াদবদেরকে দিয়ে আমরা সমাজ চালাতে চাই না, ঠিক কিনা? ডান হাত তুলে বলে ঠিক কিনা? আমরা গম চুরদেরকে দিয়া, বাটপাট সিডারকে দিয়া, মদুরিকে দিয়া, জোয়াকুরকে দিয়া, নেশাকুরকে দিয়া, সুজকুর ঘুষকুরকে দিয়ে সমাজ কায়েম করতে চাই না, আল্লাহওয়ালা নবীওয়ালা নবীর আহলে বায়াতওয়ালাদেরকে দিয়া আমরা সমাজ কায়েম করতে চাই, ঠিক কিনা? হে মুসলমান বলে ঠিক কিনা? আমরা কোন বেঈমানদের দিয়ে সমাজটাকে কায়েম করতে চাই না। তখন নবীর কলিজার টুকরা হুসাইন ডাক দিয়ে বলতেছেন, আমি না না রে, ওই এজিদের দিয়ে সমাজ কায়েম করা যাবে না। কিন্তু এজিদের শুরু করলো রাজনীতি, রাজনীতি করে বলতেছে, না না, নবীর নাতিদের হাতে ইসলামটাকে, নবীর হাতে নবীর নাতিদের কাছে ওই নেতৃত্ব দেওয়া যাবে না। দেখেন আজকে সমাজ মধ্যে একদল বেয়াদবেরা বলতেছে, নবীর নাতিরা নাকি সমাজের মধ্যে ক্ষমতা পাওয়ার লোভে নাকি হত্যা হয়েছে, ক্ষমতা পাওয়ার লোভে নাকি ওনারা জিহাদ করেছে, নাউজুবিল্লাহ, কি বলতেছে দেখেন, যুক্তি দিচ্ছে ওরা, কি দিচ্ছে যুক্তি, কেমন যুক্তি জানেননি, শয়তানের কাছে, যুক্তির কাছে শয়তানের মানুষ হেরে যায়, কথা শুননা আপনারা, লক্ষ্য করেন আমি কথাগুলো বলতে পারতেছি না, গলার কন্ডিশন ভালো না, এবার লক্ষ্য করেন, বলতেছে দুইজন ভাই যদি, বাবা মুসলমান বাপের ঘরের দুইটা সন্তান বাবার জমি নিয়া যুদ্ধ করতেছে, কি করতেছে, যুদ্ধ মানে মারামারি লাগছে, এক পর্যায়ে এক ভাই আরেক ভাইরে হত্যা করে ফেলছে, তাহলে কি ওই ভাই যে ভাইটা হত্যা করছে এই ভাইটা কি কাফের হবে? আপনি আমি বলে না কাফের হবে না, কিন্তু কুরআনের মধ্যে এসেছে কোন মানুষের যদি নিরঅপরাধে হত্যা করা হয় এই ব্যক্তিটা কুফর কাজ করলো, কথা বলেন, এই ব্যক্তিটা কি করলো, কুফর কাজ করে ঈমান হারাইছে। এবার এইদিকে লক্ষ্য করেন, এরা বলতেছে যে হাসান এবং হুসাইন গদ্দি এবং ক্ষমতা পাওয়ার জন্য তো এই ঘটনাটা, এই মর্মান্তিক ঘটনাটা ঘটছে, এই জন্য ওনা ওই মুয়াবিয়ার ছেলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ কাফের হবে না, কারণ মুয়াবিয়া হচ্ছে জলিল কদর সাহাবী, আর জলিল কদর সাহাবীর সন্তান হচ্ছে মুয়াবিয়া, জলিল কদর সাহাবীর মুয়াবিয়ার সন্তান হচ্ছে ইয়াজিদ, যার ফলে মুসলমানের বাচ্চা ইয়াজিদ কখনো কাফের হইতে পারে না, নাউজুবিল্লাহ। কি সুন্দর সমাধান দিচ্ছে, ও মুসলমান, এই কারবালার ঘটনা কি, এই আশুরার দিনের ঘটনা কি, এই গদ্দি নিয়ে মাইরছে না দিন ইসলাম নিয়া, কি নিয়া, ইসলাম নিয়ে ঝগড়া হয়, ইসলাম নিয়ে মারামারি হয়েছে, ওই সময় যখন স্বৈরাচার ইজিদ সমাজের মধ্যে শুরু করলো জুলুম করা, ঝগড়া মাইর করা, কিন্তু ওই সময় হযরতে হুসাইন মানেন নাই, যার ফলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামানোর জন্য ওই সময় চতুর্দিকে ওরা লোক বন্টন করলো, লোক বাঁটলো, 22,000 শূন্য নিয়া মূর্ত 72 জনকে হত্যা করতে আস, কতজনে আসছে, 22,000 সৈন্যরা, ও মুসলমান, একজন মানুষকে হত্যা করার জন্য কি 300-400 মানুষ লাগে, ও কথা বুঝনা, 300-400 লাগে, তাহলে 22,000 কেন নিয়ে আসছো, 22,000 নিয়ে আসছো তোমরা, কার কয়জনের হত্যা করতা,
72 জনকে ওরা জানে যে আমরা 72 জন হইলে কি হইব, দলমল নিয়া অস্ত্র নিয়ে কি হইব, কিন্তু আহলে বায়াতের এর চাইতে এর হাতে তরবারি তলোয়ার না থাকলেও এদের ইমানের পাওয়ার 22,000 এর চাইতে বেশি। কথা বলেন, 200টা সুরের কাছে একজন গৃহস্থের পাওয়ার বেশি থাকে। কথা কই না, রাতের 2টার সময় চুরি করা পয়সা 200 জন চুর পালাইয়া যায় একজন গৃহস্থরে দেইকা। কথা কই না, তার মানে পাওয়ার কোনটার বেশি? যার ঈমান ওয়ালা, আমল ওয়ালা, আল্লাহ ওয়ালা, মহব্বত নবীর ওয়ালা, ওই ব্যক্তিদের আমল যাদের ভালো আছে, নামাজ আছে যাদের জীবনে, চরিত্র ভালো আছে যার, ওই ব্যক্তিদের সামনে শয়তান মুনাফিক নাস্তিকরা পলায়ন করতে বাধ্য হয়। কথা বলেন, গভীর মনোযোগ। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন, হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি এদের কাছে কোনো কিছু চান না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি আপনার আহলে বায়াতের মহব্বত এদের কাছে চান। সুবহানাল্লাহ। আমার রাসূল হাদিসের মধ্যে বলেন, মাসালু আহলি বাইতিকা সাফিনাতি নূহ, আরে আমার উম্মতেরা, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়, যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করেছে তারা যেন প্লাবন থেকে, ধ্বংস থেকে, গজব থেকে মুক্তি পেয়েছে, তেমনি ভাবে ওই 1400 বছর পরে আমার আহলে বায়াতের বংশধরকে, আমার আহলে বায়াতদেরকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, নামাজ পড়বে, তারা যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, তারা আমি রাসূলের সঙ্গে, আমি আমার আহলে বায়াতের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আপনি আমার রাসূল। এবার আসেন মুহররম মাসের মধ্যে, আশুরার দিনের মধ্যে আল্লাহ পাক অনেক ইতিহাস গটাইছেন, যেগুলা অলৌকিক মুজিজা, যেগুলা ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে থাকবে। এই আশুরার দিনের সম্পর্কে আমার রাসূল হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনো শুনো শুনো, তোমরা ওই আশুরার দিনের মধ্যে কি করবা, আশুরার দিনের মধ্যে তোমরা রোজা রাখবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহসানাত আহতাসিবুল আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফারা সানাতাল লাতী ক্বাবলা। মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আশুরার একটা রোজা রাখে, যে ওই ব্যক্তির আগের গুনাহ আমার আল্লাহ এক বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আশুরার রোজা যদি একটা রোজা রাখে, আমার উম্মতের এক বছরের গুনাহ মাফ করে দিবেন কে? তাই একটা আমল পেয়েছি। এবার আসেন হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন অসংখ্য হাদিসের মধ্যে, উম্মতের আরে ওই দোষে মুহররমের দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেটা ইতিহাসের মধ্যে আজও বিরাজমান হয়ে থাকবে। ওয়াফিয়াতাল্লাহু নার ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আশুরার দিনের মধ্যে, দোষে মুহররমের দিনে আমার আল্লাহ ওই নমরুদের আগুনের কুণ্ড থেকে মুক্তি দিয়েছেন। সেই দিনটা ছিল মুহররমের দিন, আশুরার দিন। দুই নাম্বার হচ্ছে, ওফি কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক তুর পাহাড়ের মধ্যে নিয়ে পাথরের আড়াল থেকে আমার আল্লাহর সঙ্গে যেদিন কথা বলেছিলেন, সেই প্রথম দিনটা হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে তাওরাত, এবং তাওরাত কিতাব যেই দিনের মধ্যে নাজিল করেছিলেন মুসা নবীর উপরে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
সুবহানাল্লাহ, হাদিসের ঘটনা শুনেন, শুনছেন তো অনেক কিছু। এরপরে দেখেন হযরত ইয়াকুব সহ অনেক অনেক নবীকে আল্লাহ পাকে আশুরার দিনে মুজিজার মধ্যে উত্তীর্ণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 18 বছরে ওই পোকায় কাটার পরে 18 বছর পরে যেদিন শেফা দিয়েছিলেন, রোগ থেকে ভালো করে দিয়েছিলেন, সেই দিনটা হচ্ছে 10 মুহররম। এরপরে দেখেন ওয়াফিয়া খুরাজা ইউনুস মিন বাতনিল হুত, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ খাওয়ার পরে যেই দিন মাছের পেট থেকে বের হয়েছিলেন সেই দিনটা ছিল কোন দিন? মুহররমের দিন। এরপরে লক্ষ্য করেন যেই দিনের মধ্যে আমার রাসূলের কলিজার টুকরা হুসাইন কে শাহাদাত করেছে সেই দিনটা মুহররমের দিন। সব ঘটনা একদিকে চলে যায় কিন্তু কারবালার এই মর্মান্তিক ঘটনা, আমার নবীর কলিজার টুকরা হুসাইনের ঘটনা, একদিকে ইসলামিক মুসলমানদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুমিনাতের দিন, প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আশুরার মাস আসলে 10 মুহররমের তারিখ আসলে ঠিক কি না? গভীর মনোযোগ, মূল সাবজেক্টের মধ্যে চলে যাব। কারবালার ঘটনা কোনো টাকা পয়সা দন্দনতের জন্য হয় নাই, একমাত্র হয়েছে ইসলামের জন্য। আজকে যারা ইয়াজিদকে ভালো মানুষ বানাতে চায়, এবার লক্ষ্য করেন এই ইয়াজিদ কোন ইয়াজিদ, কেমন জুলুম করেছে, কেমন রাজত্ব সমাজ কায়েম করতে চেয়েছে। ইয়াজিদ কিন্তু হত্যা করেছে, করা হয়েছে নবীর আহলে বায়াত রেখে। যখন 72 জনের কাফেলা নিয়ে কুফা নগরীর মধ্যে ঢুকলেন, ওই সময় চতুর্দিকে ইয়াজিদের সৈন্যরা 22,000 সৈন্যরা চতুর্দিকে, 72 জন জান্নাতি কাফেলা, নেককার জান্নাতি মেহমানদের কাফেলা, 72 জনের তাবুটা মাঝখানের মধ্যে, সুবহানাল্লাহ, 72 জনের কাফেলা মাঝখানের মধ্যে, 72 জনের কাফেলা মাঝখানের মধ্যে তাকার পরে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে ঘটনাটি। সঙ্গে সঙ্গে ওই সময় হুসাইন ওনার সন্তানকে পানি খাওয়ানোর জন্য, 6 মাসের সন্তান আলী আসগরকে পানি খাওয়ানোর জন্য ফুরাতের তীরে এসেছেন পানি খাওয়ানোর জন্য। ওই সময় যিদ বাহিনীদের কাছে চাইলেন, ও যিদ বাহিনীরা, তোমাদেরও তো 6 মাসের, তোমাদেরও তো সন্তান আছে, এই ফুরাতের পানি কত পশু পাখি খায়, কিন্তু এদেরকে এদেরকে বাধা দাও না, কত অন্য অন্য মানুষেরা খায়, এদেরকে বাধা দাও না, কিন্তু কাবালে বায়াতদেরকে আমাদেরকে তোমরা আজকে পানি খাইতে বাধা দিচ্ছ। এজিদের দলেরা রে শুনো, দুশ্মনী থাকলে, রাজনীতি থাকলে, হিংসা থাকলে আমার সঙ্গে আছে, কিন্তু ছোট্ট বাচ্চা 6 মাসের সন্তানের সঙ্গে আছে? ওই সময় ইয়াজিদ বাহিনী কি করলো দেখেন, লক্ষ্য করে ওই ছোট্ট বাচ্চাকে 6 মাসের আলী আসগরকে নিয়ে যখন পানি আনার জন্য গেলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে খুব সুন্দর করে লিখলেন ঘটনাটা। ওই সময় সঙ্গে সঙ্গে সে একদল একদল মানুষেরা চতুর্দিকে ঘেরাও করে আছে, ঘেরাও করার পরে পিছন দিক থেকে একটা বিষাক্ত একটা তীর মারলো, তীর মারার পরে ওই আলী আসগরের খলিজার দিকে ঢুকে এপাশ থেকে ওপাশ হয়ে কলিজাটা ছিদ্র হয়ে বের হয়ে গেছে, একটা চিৎকার মারছেন। হুসাইন বলতেছেন, ও নানা নানা গো, তোমার আহলে বায়াত আজকে পানি পাইতেছে না, আজকে ইসলামের জন্য আমার আমার সন্তানও যাচ্ছে, ইসলামের জন্য আজকে এত কষ্ট হচ্ছে,
আজকে যারা ইজিদকে ভালো বানাইতে চাচ্ছে ওরা কি দেখে নাই, ও দুনিয়ার মুসলমান তুমি যে ইজিদকে আজকে মুসলমান বানাইতেছো, ইজিদকে আজকে ইমানদার বলতেছো, তোমার সাথে যদি ইজিদা কাল কিয়ামতের ময়দানে থাকে আর আমরা থাকবো হাসান এবং হুসাইনের পক্ষে, ও ইমানদার মুসলমান তুমি নামাজ পড়ে আজকে ইজিদকে ভালো বানাইতে চাও, তাহলে দোষ কাকে দিচ্ছ? হাসান এবং হুসাইনকে দোষ দিচ্ছ। তুমি কি ভুলে যাচ্ছ বন্ধু? তুমি কি জানো না হাসান এবং হুসাইন হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হচ্ছেন হাসান এবং হুসাইন। আমার রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু ইসমানি আহলিল জান্নাহ, আমার রাসূল বলেন জান্নাতের নক্ষত্র দুইটা নামের মধ্যে শ্রেষ্ঠ দুইটা নাম হচ্ছে আমার হাসান এবং হুসাইনের নাম। সুবহানাল্লাহ, তাইলে বোঝা যাচ্ছে জান্নাতি যুবকদের লিডার হচ্ছেন হাসান এবং হুসাইন, আবার জান্নাতি নক্ষত্র নামের মধ্যে হচ্ছেন হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ, আজকে আজকে একদল বেয়াদব বের হয়েছে শিয়ারা, বলছি না দুই দল বের হয়ে যায়, একদল হচ্ছে শিয়া, ওরা আবু বকর এবং উসমান এবং আবু বকর এবং উসমান এবং ফারুক আজম কে ওরা কি করতেছে দোষ দিচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না, কতটুকু বেয়াদব হলে এরা এমন বলতেছে দেখেন, অথচ ওরা বলতেছে আল্লাহ রাসূল থাকতে নাকি সাহাবাই কেরাম সুন্দর হয়ে চলছেন, আল্লাহ রাসূল ইন্তেকাল গ্রহণ করার পরে নাকি যারা বাইরে আছেন দাঁড়াইয়া মেহরবানি করে জান্নাতের বাগানের মধ্যে আসেন, একটু আলোচনা করি ইনশাআল্লাহ, বাইরে যারা আছেন মোহব্বত নিয়ে বসেন, আসেন একটু, ও ইমানদার মুসলমান লক্ষ্য করেন, মাইকের এমন অবস্থা আমি কতই বলতে পারতেছি না, এবার ও মুসলমান লক্ষ্য করেন, আমি কথা বইলা বলতেছি সুর দেওয়ার কোনো এখন মনে করি না প্রয়োজন, আগে কথাগুলা লক্ষ্য করেন, এই হযরতে হাসান হযরতে আবু বকর উসমান উসমান সহ উমর ফারুক আজম কে ওরা কাফের বলতেছে, লক্ষ্য করেন ওরা বলতেছে শিয়ার গোষ্ঠীরা বলতেছে নাকি আবু বকর এবং উমর নাকি আল্লাহ রাসূলের ইন্তেকাল গ্রহণ করার পরে নাকি ওরা ইসলামের মধ্যে রাজনীতি শুরু কইরা হযরতে আলীকে ক্ষমতা না দিয়া হযরতে আলীকে ক্ষমতা না দিয়ে উমরে ফারুক কে নাকি ওরা ক্ষমতা দিছে রাজনীতি করে, নাউজুবিল্লাহ, বললাম না কারবালার সময় আসলে দুইজন দুই দল মেসাব বেশি চলে যায়, এক নাম্বার হচ্ছে বেয়াদবে গুস্তাকে আহলে বায়াত গুস্তাকে নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর গুস্তাকে মুনাফিকরা, আর এক দল হচ্ছে শিয়ার গোষ্ঠীরা যারা আবু বকর উমর উসমানকে যারা গালি দেয়, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওরা বলতেছে আল্লাহ রাসূল থাকা অবস্থায় ওরা সাহাবাই কেরাম নাকি সুন্দর হয়ে চলছেন, আল্লাহ রাসূল ইন্তেকাল গ্রহণ করার পরে উমর না আবু বকর নাকি রাজনীতি কইরা আলীরে ক্ষমতা না দিয়ে আলীরে খেলাফতি না দিয়া দিছে নাকি কাকে, হযরতে উমরকে দিছে রাজনীতি কইরা, নাউজুবিল্লাহ বলবেন না, আপনারা আমার কথা বুঝতেছেন? এবার লক্ষ্য করেন দেখেন আমার রাসূলকে যে এই তম্মকটা আমার নবীর আহলে বায়াত সহ আমার নবীর সাহাবাই কেরামকে ওরা রাজনীতি জনক কইরা ওরা একটা রাজনীতির বাপ চিন্তা কইরা শিয়ারায় ওরা একটা পক্ষপাতিত্ব শুরু কইরা দিছে হযরতে মুয়াবিয়ারে কাফির বলে আখ্যায়িত করে, নাউজুবিল্লাহ, গভীর মনোযোগ হযরতে উমর ফারুক হযরতে আবু বকরকে ওরা রাজনীতি মনক করে ওরা দোষ দিচ্ছে শিয়ার গোষ্ঠীরা, অথচ আল্লাহর নবীর সাহাবাই কেরাম নির্দোষ, কোনো দোষ ছিল না কোনো কিছু ছিল না। এবার লক্ষ্য করেন আল্লাহর নবীর সাহাবাই কেরামদেরকে যারা দোষ দিতে চায় এদের ঈমান কখনো থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর নবীর সাহাবাই কেরাম কেমন, আল্লাহর রাসূল বলেন আসহাবিকান নুজুম, সুবহানাল্লাহ, সাহাবাই কেরাম হলেন আসহাবিকান নুজুম, নুজুম তারকার ন্যায় যারা ইবতাদাইতুম বিআইহিম ইবতাদাইতুম আল্লাহ আল্লাহ ফি আসহাবিনা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাকাদ আহাব্বাহুম ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাহুমা, আল্লাহর রাসূল বলেন যারা সাহাবাই কেরাম যে কোনো সাহাবীকে অনুসরণ করলে তার পথ এবং পদর্শ ওই সাহাবীর আদর্শ অনুযায়ী জান্নাত হবে, সুবহানাল্লাহ,
বলছেন কে? আমার রাসূল। আর শিয়ার গোষ্ঠীরা বলতেছে যে আল্লাহর নবীর ইন্তেকাল করার পরে নাকি আবু বকর সহ উমরে ফারুক সহ উসমান নাকি রাজনীতি কইরা ক্ষমতা দিবেন কাকে? উমর ফারুক কে? ওরা বলতেছে, ওরা আরেক যুক্তি দিচ্ছে, ওরা কম বাইরাজ না, ওরা বলতেছে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হলেন আলী, আবার আপন কলিজার টুকরা মেয়ের জামাতা হলেন আলী, আলীকে ওরা ক্ষমতা না দিয়ে দিছে উমরে ফারুক কে রাজনীতির দিয়া। এই ক্ষেত্রে ওরা বলতেছে কি উমর ফারুক এবং উসমান কে সহ হযরত আবু বকর কে সহ কাফের ফতোয়া দিচ্ছে না, আউযুবিল্লাহ। এই শিয়ার গোষ্ঠীরা ওরা কারবালার সময় আসলে গায়ের মধ্যে রক্তাক্ত করে আমার আল্লাহ বলে লা তাকতুলু আনফুসাহুম, ও মুসলমান ইমানদার নিজের নফসকে কষ্ট দিও না। যারা নিজের নফসকে নিজের গায়েকে কষ্ট দেয় তারা ইমানদার মুসলমান প্রকৃত ইমানদার হতে পারে না। এবার লক্ষ্য করেন, ওরা বলতেছে আল্লাহ রাসূল থাকা অবস্থায় আবু বকর ভালো ছিল, আল্লাহ রাসূল ইন্তেকাল গ্রহণ করার পরে আবু বকর খারাপ হয়ে আলীকে ক্ষমতা না দিয়া দিছে উমর আজম ফারুক কে। এবার লক্ষ্য করেন, আল্লাহর নবীর ইন্তেকাল গ্রহণ করার পরে আবু বকর কি ভালো ছিলেন না খারাপ ছিলেন? কিতাবের মধ্যে এবার আসি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিলেন আলীকে, ও ভাই আলী, তোমার কাছে আমি দুইটা ওসিয়ত রাখতে চাই। কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সজাগ আছেন? কারা কারা ঘুমাই রয়েছেন হাত তুলেন তো, হেদারাইয়া হাত তুলে, সব দিকে পাবলিক পাইবেন, বুঝতে পারছেন না? এবার লক্ষ্য করুন, আমরা এসেছি কারবালার আলোচনা শোনার জন্য, আশুরার সম্পর্কে জানার জন্য, কারবালার আদর্শ কি, কারবালা কেন হইল, কি জন্য হইল, এটাই আমরা পাবলিকরা জানি না। হেরা বলতেছে ক্ষমতা নিয়া, আর আমরা শ্রোতারা যারা অশুনে আইছি মনে করলেন ঠিকই ক্ষমতা নিয়া, কিন্তু মূলত দেখা যায় ইতিহাস ক্ষমতা নিয়া কোনো মারামারি হয় নাই। আল্লাহ রাসূলের আহলে বায়াত যারা জীবন দিছেন, হাসান হুসাইন জীবন দিছেন ইসলামের জন্য, ইসলামের জন্য জীবন দিছেন, একমাত্র ইসলামের কারণে। আল্লাহ রাসূলের আহলে বায়াতরা হুসাইন যখন দেখতে পারলেন ইয়াজিদে ক্ষমতায় আসার পরে সমাজে জুলুম ওপেন করে দিছে, এরপরে যখন রাজনীতি বাড়াই দিছে সমাজের মধ্যে, যখন নেতারাই জুলুম করে তখন সমাজের মধ্যে গজব ডাইলা দেখে, কথা বলেন কে? আপনারা বিশ্বাস করেন এটা? কারণ ফেরাউনের সমাজ, ফেরাউন যখন সমাজের মধ্যে এর অনুসারে নিয়া জুলুম শুরু করে দিল, ওই সময় আমার আল্লাহ হাতে গই না একটা না দুইটা না পাঁচটা গজব দিছে। কয়টা? সবাই জোরে বলেন কয়টা? পাঁচটা। কুরআনের স্পষ্ট আয়াত বিশ্বাস করেন আপনারা? এখন বলেন আয়াত না বইলা খালি দিয়ে বাংলাতে বইলা গেছেন গিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জাওয়াদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদিয়া ওয়াদ-দামা আয়াতিম মুফাসসালা ফাসতাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, ফেরাউনের বংশরা, ফেরাউনের গোষ্ঠীরা, ফেরাউনের অনুসারী যখন সমাজের মধ্যে জুলুম শুরু করে দিল, রাজনীতি শুরু করে দিল, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে একত্রিত ভাবে হত্যা শুরু করে দিল, একজন না দুইজন না 70 জন সহ 70,000 ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদেরকে হত্যা শুরু করতে লাগলো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে হত্যা করার জন্য ওরা চেষ্টা শুরু করে দিল। যখন যখন সমাজের মধ্যে রাজনীতি শুরু হয়, অন্যায় বিচার শুরু হয়, তখন আমার আল্লাহর পক্ষ থেকে গজব সমাজের মধ্যে প্রতীত হয়। বলেন কে দিয়েছেন? আল্লাহ।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফারসালনা আলাইহিম তুফান, এক নাম্বার আমার আল্লাহ ফেরাউনের গোষ্ঠীরা ফেরাউনের অনুসারীদের উপরে একটা গজব দিবেন ফারসালনা আলাইহিম তুফান। এক নাম্বার তুফান, তুফান চিনেননি আপনারা? তুফান আসলে সুবহানাল্লাহ, তুফান আসলে আপনারা কি শুরু, আমরা কি শুরু করে দেই? তুফান আসলে দেখা যায় খতমিনুস ছাড়া উপায় নাই, আল্লাহর নাম ছাড়া উপায় নাই, তুফান গেলে মামুরে থুকাইয়াও মিলে না। কথা কই না, পাবলিক কেমন পাবলিক, বিপদ আইলে খতমিনুস, বিপদ গেলে হের দাড়ি দেওয়া পাওয়া যায় না। কথা কন, বিশ্বাস করেন না আপনারা? এক মুরুক বিক্রি করছিলেন, করছিল জানেন, সমুদ্রের যখন নদীর মধ্যে উঠছে, নদীর মধ্যে উঠার পরে বিপদে পড়লে মানুষ আল্লাহর নাম কেমনে নেয় দেখেন। সমুদ্র যখন নদীর মধ্যে গেছে, নদীর মধ্যে যাওয়ার পরে নৌকা উঠার পরে বিশাল জোর উঠছে নৌকার মধ্যে, বিশাল জোর যখন উঠছে সমুদ্রের মধ্যে তো ঢেউ উঠে, বুঝছেন না? ঢেউ যখন উঠছে মাইসকার ফইরা বেচারা, আল্লাহ যদি ফিরা এই এই গজব থেকে এই সমুদ্রের ঢেউ থেকে বাঁচি তোমার নামে খাসি একটা কুরবানি দিব, কি করবো খাসি একটা কুরবানি দিব। এই কথা বলার পর আরো বাড়ছে ঢেউ, এখন আল্লাহ তুমি খাসি তো খুশি হইছো না, ও আল্লাহ তোমার নামে আমি একটা কি করবো, গাই কুরবানি দিব, গাবি কুরবানি দিব, গাবি একটা কুরবানি দিব, আল্লাহ যদি এই গজব থেকে বাঁচাও তোমার নামে গাবি কুরবানি দিব। আরো বাড়ছে, বাড়ার পরে আল্লাহ তুমি গাবি তো খুশি হইছো না, আল্লাহ গো তোমার নামে একটা উট কুরবানি দিব। এখন উট যখন বলছে এই কথা বলতে বলতে সে অটোমেটিকলি নদী পাড়িয়া রাস্তার মধ্যে উঠে গেছে, রাস্তা দুইটা কি হয় জানেন? ও আল্লাহ সমুদ্রের মধ্যে ফালাইয়া, সমুদ্রের ঢেউর মধ্যে বিপদ ফালাইয়া আমারে ভয় দেখাইছো, আর আমি তোমারে গায়ে আর উট দিয়ে লোভ দেখাইছি। কথা বলেন নাউজুবিল্লাহ, আমি উটার গাবি দিয়ে তোমারে লোভ দেখাইছি আর আমারে তুমি ভয় দেখাইছো সমুদ্রের ঢেউ দেখাইয়া, আমারে আর খেপায় কতক্ষণ? এরকম কিছু পাবলিক আছে না? বিপদ পড়লে কত মিনিট ছাড়া সে আর বুঝে না, মাই গোমাই নামাজ এখন ছাড়ে না, বিপদ গেল এখন আর তারে পাওয়া হয়ে যায় না। কথা কন্যা আপনার লেখাত নাই আসেনি? সুবহানাল্লাহ, এ বহুত বড় মারাত্মক পাবলিক, বিপদে পড়লে নিতান দায় ভালোই যায়। অথচ যদি সৎ হয়ে চলতো, যদি নেতারা চেয়ারম্যানরা মেম্বাররা যদি গম চুরি আর চাল চুরি ছাড়তো, সমাজের গরিব দুঃখী মানুষ আর এত কষ্ট ভুগান্তি পাইতে হইতো না, তারা সমাজে শান্তিভাবে চলতে পারতো। কথা কোন? আরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যখন গজব এদের উপরে আমি আল্লাহ নাজিল করতে শুরু করলাম, এক নাম্বার ফারসালনা আলাইহিম তুফান, এক নাম্বার দিয়েছি তুফান দিয়ে ফেরাউনের অনুসারীদের ঘর বাড়ি পাহাড়ের চূড়ার মধ্যে উড়াইয়া লন্ড বন্ড করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এক নাম্বার হলো তুফান দিয়েছেন আমার আল্লাহ, দুই নাম্বার জারাত বুঝেননি পঙ্গপাল গাসপরিং দিয়ে এদের জমি জামার খাবার গুলা যা কিছু আছে মিনিটের ভিতরে জমি জামার ফসল গুলা নষ্ট করাইছেন এক ধরনের ফরিং দিয়ে। আমার আল্লাহ বলেন ওয়াল জারাত, এদের জমি জামার খাবার গুলা নষ্ট করাইছি এক জাতের গাসপরিং দিয়ে আমি আল্লাহ। ওয়াল কুম্মাল, কুম্মাল মানে মাথা রুকুন, ফেরাউনের আত্মীয় স্বজন এর অনুসারী যারা আছে হাতের মধ্যে গায়ের মধ্যে শরীরের মধ্যে চুলের মধ্যে যা কিছু আছে সব জায়গার মধ্যে আমার আল্লাহ এক ধরনের রুকুন দিয়ে এদের বডির মধ্যে শাস্তি দিয়েছেন কে? ওদফা দিয়া ছোট্ট ছোট্ট ব্যাঙ্গের বাচ্চা, যেই ব্যাঙ্গের বাচ্চা কেমন ব্যাঙ্গের বাচ্চা লক্ষ্য করেন, যখন খাবারের প্লেট উল্টাইছে উল্টানোর পরে দেখতে পারলো ওরা দেখতেছে ছোট্ট ছোট্ট ব্যাঙ্গের বাচ্চা, ঘুমাইতে গেল দেখে বিছানার নিচের মধ্যে ব্যাঙ্গের বাচ্চা। আমার আল্লাহ বলেন এদের ঘুম শান্তি নাই, খাবারের শান্তি নাই, এরে মুসলমান বলেন দিছেন গজব কে? দেখতেছে তাজা রক্ত বের হচ্ছে, নাউজুবিল্লাহ
আর খাওয়া যাওয়া খাওয়ার কোনো ইচ্ছা নাই, বলেন তো আপনার প্লেটের মধ্যে যদি তাজা রক্ত দেখতে পারেন তাহলে কি মুখের মধ্যে আপনি খাবার ভিতরের মধ্যে দিতে পারবেন? আমার আল্লাহ বলল মুফাসসালা, আমি আল্লাহ একের পরে এক এক করে পাঁচটা গজব দিয়েছি ফেরাউনের অনুসারীদের উপরে, একমাত্র সমাজের মধ্যে জুলুম করার কারণে। এরে মুসলমান, কারবালার ইতিহাস, কারবালার ঘটনা, ইয়াজিদ যখন সমাজের মধ্যে জুলুম করতে শুরু করলো তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের জন্য, ইসলামের জন্য, ক্ষমতা লাভের জন্য নয়, সমাজের মধ্যে গণতন্ত্রের জন্য, আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ বাস্তবায়নের জন্য উনি উনার জীবনটা দিয়েছেন আর শিক্ষা দিয়েছেন। এরে আমার নানান উম্মতেরা শুনে রাখো, যখন ইসলামের জন্য সময় আসবে গায়ের তাজা রক্ত দিও, ইসলাম ঠিক রাখতে হবে, এমনকি নিজের জীবন যদি দিতে হয় তারপরেও ইসলামের জন্য নিজের জীবন দিতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, লক্ষ্য করে দেখেন আজকে সমাজের মধ্যে নাস্তিক বেঈমানেরা আপনি আমার মায়ার নবীকে গালি দেয়, আজকে আপনি আমার সামনে রাসূলের শান নিয়ে বেয়াদবি করে। এরে মুসলমান, জবানটা খুলে বলবেন, একজন রাসূলের শত্রুকে সমাজ দিয়ে ধ্বংস করার পরে যদি দেশ ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরে ও রাসূলের একটা শত্রুকে জমিনের মধ্যে টিকাইয়া রাখবো না, ঠিক কিনা? ডানা তুলে বলেন ঠিক কিনা? রাসূলের শত্রুকে সমাজের মধ্যে ছাড় দেওয়া যাবে না। আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করতে চায় তাদের কখনো ছাড় দেওয়া যাবে না। আহলে বায়াত নিয়ে যারা বেয়াদবি করতে চায় তাদেরকে কখনো ছাড় দিব না। আমাদের পীর ও মুর্শিদ আমাদের সিলসিলাকে নিয়ে যদি কোনো বেয়াদব বেয়াদবি করে, ইসলামের আইন নিয়ে যদি কোনো বেয়াদবি করে, ওই বেয়াদবদেরকে একটা সেকেন্ডও আমরা ছাড় দিব না, ঠিক কিনা? কখনো ছাড় দেওয়া যাবে না, বেয়াদবদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না। কারবালার ইতিহাস কি আমরা তো জানি না, কারবালা কেন ঘটলো এটাও জানি না, শুধু আমরা কিচ্ছা কাহিনী বইলেও সময় পার করে দিচ্ছি। কিন্তু হুসাইন যে ইসলামের জন্য দিলেন জীবনটা, নামাজ পড়াও জীবনটা দিলেন, নামাজ পড়া অবস্থায় ওরা তীর মারতে শুরু করলো, ইয়াজিদ কোন ইয়াজিদ, যে বেয়াদব ইয়াজিদরে কেন কাফির বলি আমরা, কারণ ইয়াজিদ যখন এই কারবালার তিন দিন পরে, কারবালার পরে তিন দিন পরে কি করলো, মক্কা মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকে হারাম কাজগুলা ও হালাল করে দিচ্ছে, নাউজুবিল্লাহ, হারাম কাজ ওপেন কইরা দিছে, হইছে হারাম কাজ করতে পারবে এটা জায়েজ, মসজিদে নববীর আজান বন্ধ করে দিছে, নাউজুবিল্লাহ। ইয়াজিদের কিভাবে ভালো মানুষ বানাইবেন? নবীর একজন একজন তাবি উনি বলতে সাইয়্যিদুল মুসাইলিব মুসাইব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন আমি জান বাঁচানোর জন্য আমি মসজিদে নববীর ভিতরের মধ্যে আত্মপ্রকাশ করছি, একটা সাইটে কোণার মধ্যে দাঁড়াই রইছি, এই ইয়াজিদের বাহিনীর ষড়যন্ত্র, রাজনীতি, শরীফ 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 খানদানের মহিলাদেরকে বেইজ্জতি করাইছে ওরা মক্কা, ওরা মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিকে, এই ইয়াজিদ বাহিনীরা ওরা হারামকে হালাল করার জন্য ওপেন হুকুম দিয়েছে দিছে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মুবারক নিচে নেওয়ার পরে ইয়াজিদের টুঠের মধ্যে লাঠি দিয়ে গুতা দিচ্ছে, নবীর একজন সাহাবী বলতেছে ইয়াজিদ এতক্ষণ যা কিছু করছো সব সহ্য করতে পারি, কিন্তু নবীর আহলে বায়াত নবীর কলিজার টুকরা হুসাইনের টুঠ মুবারকের মধ্যে তুমি গুতা দিতেছো, কুসা দিচ্ছ, আমি সহ্য করতে পারতেছি না, কারণ এই টুঠ মুবারকের মধ্যে আমার রাসূল একবার না দুইবার না হাজার বার চমকাইছে, তুমি কি করতেছো? সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ইয়াজিদ নিজের হাত দ্বারা ওই নবীর সাহাবী নবীর সাহাবীর গর্দান দ্বিখণ্ডিত করে ফেলেছে, নাউজুবিল্লাহ। বলেন তো একজন নবীর সাহাবীর যে ব্যক্তি হত্যা করতে পারে সেই ব্যক্তির ঈমান আছে? আছে। ও মুসলমান, কোন ইয়াজিদকে ভালো মানুষ বানাতে চাও? আমার নবীর আহলে বায়াতকে খারাপ বানাইয়া তুমি ইয়াজিদকে ভালো মানুষ বানাইতে চাও? কেন নামাজ পড়তেছো? তোমার বাবার নাম ইয়াজিদ রাখো, তোমার সন্তানের নাম ইয়াজিদ রাখো, পারবা?
পারবা পারবা না। অথচ আল্লাহর রাসূলের আহলে বায়াতকে মহব্বত করে অসংখ্য মানুষ হাসান এবং হুসাইন মহব্বত করে রাখে। সুবহানাল্লাহ, কথা বলেন ওই নবীর সাহাবাই কেরামকে, অসংখ্য সাহাবাই কেরামকে হত্যা করার পরে ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, 61 হিজরিতে ক্ষমতায় আসার পরে নিজের মন গড়া সমাজ পরিচালনা করা শুরু করে দিল, তখন কিন্তু আল্লাহর নবীর আহলে বায়াত হুসাইন সহ্য না করতে পেরে জীবনটা দিয়েছেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করেন নাই। আপনারা সবাই জানেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রাহিমাহুল্লাহ, উনি সত্যের জন্য এমনকি মিলাদ কিয়ামের জন্য আল্লাহর রাসূলের শানের রিসালতের জন্য গায়ের তাজা রক্ত দিয়েছেন সৈয়দপুরের জমিনে, আর প্রমাণ করেছেন এরে মুসলমান গায়ের তাজা রক্ত দিব, হুসাইনের আদর্শ নিয়েছি তারপরেও বাতিলদের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? এটাই হচ্ছে আহলে বায়াতের আদর্শ, এটাই হচ্ছে হুসাইনের আদর্শ, এটাই হচ্ছে হাসানের আদর্শ, এটাই হচ্ছে আউলিয়া উলিয়াদের আদর্শ, এটাই হচ্ছে বাবা শাহ জালালের আদর্শ, ঠিক কিনা? এবার লক্ষ্য করেন, বলছিলাম 3 দিন পরে মদিনাতুল মুনাওয়ারার আজান একামত বন্ধ করে দিয়েছে। সাইয়্যিদ মুসাইব ইবনে সাইয়্যিদ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কুনার মধ্যে দাঁড়িয়ে আছেন, মসজিদে নববীর মাইক মসজিদে নববীর দরজার সিপার মধ্যে দাঁড়িয়ে আছেন জান বাঁচিয়ে, উনি কোনো শব্দ করেন নাই, আজান একামত বন্ধ করানো হয়েছে, উনি আল্লাহর কসম খেয়ে বলেন আমি প্রত্যেকটা ওয়াক্ত শুনতে পেরেছি আল্লাহর নবীর রওজা মুবারক থেকে মসজিদে নববীর থেকে আল্লাহর কুদরতি ভাবে আজান প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে আজান দেওয়াইছেন আল্লাহ। সুবহানাল্লাহ, আজান বন্ধ হয় নাই। এরে মুসলমান, আজকে তুমি ইয়াজিদকে ভালো মানুষ বানাও, কোন হুসাইনের বিরুদ্ধে গেলায়? যেই হুসাইনকে আমার আল্লাহ বলেছেন ও আমার হাবিব, হুসাইন যতক্ষণ পর্যন্ত গার মুবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়েন না। সুবহানাল্লাহ, কোন হুসাইনকে কষ্ট দিল? যেই হুসাইনের কণ্ঠনালীর মধ্যে আমার রাসূল চুমু খাইতেছেন, ফাতেমা ডাক দিয়া গো আব্বা, দুনিয়ার নানারা দুনিয়ার সন্তানদেরকে নাতিদেরকে সব জায়গার মধ্যে গালে মুখে চুমু খায়, কিন্তু আমার নাতি আমার কলিজার টুকরা হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমু খাইতেছেন, কারণটা কোনো কিছুই বুঝতেছি না গো আব্বা। ওই সময় আমার রাসূল বলেন এরে ফাতেমা, আমি এই মুহূর্তে লক্ষ্য করে দেখতেছি কুফা নগরীর মধ্যে কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে উপুত করে পালাইয়া গর্দানের মধ্যে তলোয়ার চালানো হবে, কিন্তু কণ্ঠনালীর মধ্যে তরবারি চালাইলে কণ্ঠনালীর মধ্যে তরবারি চলবে না, কারণ আমি রাসূল যেই কণ্ঠনালীর মধ্যে চুমুকেছি সেই কণ্ঠনালীর মধ্যে একবার না দুইবার না হাজার বার যদি তরবারি চালানো হয় তারপরেও কণ্ঠনালীর মধ্যে তরবারি চলবে না। সুবহানাল্লাহ, আজকের এই হাসান এবং হুসাইন আদর্শ আমাদের ভিতরে আছে? নামাজ ছাড়া উপায় আছে? ওনার শিক্ষা কি ছিল? নামাজ ছিল। কি ছিল? নামাজ ছিল। মুসলমান নামাজ কইতে ভয় লাগে? আমার রাসূল বলে লা সলাতা ইমান লা ইমান লা, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইমান আছে, যার নামাজ নাই ইমান। এখন সুন্দর রেডিমেড কথা বাইর হইছে, পাগেন ইমান ঠিক করি পরে নামাজ পড়ব, কথা কই না বলে না, কথা কই না আসেনি রকম কই ইমান ঠিক মিয়া নামাজ না বললে কি হইছে? একটা উদাহরণ দেই আপনাদেরকে, এখন আপনারা সন্তান ছেলে বিবাহ করানোর জন্য গেছেন, ছেলে বিয়া করাইবার জন্য গেছেন, এখন ছেলে যখন বিয়া করাইতে গেছেন, যাওয়ার পরে উকিল সাহেবে অতগুলা ডিটেইলস দিল, কইছে মেয়েটা সিলেট বিভাগের মধ্যে ফার্স্ট ফার্স্ট ক্লাস পাস কইরা মানে লেভেল অবস্থায় গেছে, সে মাস্টার্স পাস করছে মানে হাই ক্লাসে মানে হাই পাওয়ারে, তার খুব মেধা শক্তি ভালো এবং হাতের কাজও খুব সুন্দর এবং তার চেহারা সুরত মাশাআল্লাহ দেখার মতন, মানে সব গুণ ভালো আছে, কিন্তু একটা গুণ বা একটা জিনিস খালি সমস্যা, উসা লম্বা ও সুন্দর,
দেখতেও চেহারা সুন্দর এবং রান্নাও মাশাআল্লাহ, এবং ছাত্র হিসেবে সব সময় ফার্স্ট ফার্স্ট ক্লাস পাইয়া পাস করছে। এখন আপনি আমি শুই না খুব সন্তান দে তো তাড়াতাড়ি বিয়ে করে দিব কথা কইনা, এরকম কন্যা তুই দরকার। এখন যখন উকিলে কইল দোষের মধ্যে একটা ওই দোষ, দোষটা কিতা মাঝে মাঝে রায় দুইটা একটা সময় কই যায় খবর পাওয়া যায় না, নাউজুবিল্লাহ কইতেন না গুণ আর রইছে নি মিয়া, গুণ রইছে বুঝাইতে পারছি বিষয়গুলো তুল্লা বলছে সব থেকে মাশাআল্লাহ চেহারা সুরত লেবাস এবং মেধা শক্তি এবং পড়ালেখার মধ্যে এত জ্ঞান সব সময় ফার্স্ট ক্লাসে পাস, উস্তাদে ফরা দেওয়ার আগে ফরা দিলে পরই সে শিখিলায় সে মুখস্থ করে ফেলে, তার চেহারা ওরা সব ঠিক আছে কিন্তু দোষের মধ্যে একটা ওই দোষ, মাঝে মাঝে রায় দুইটা একটা সময় বারোটার সময় কই যে টাউন টাউনও যায় কইতে পারি না, এটুই দোষ আর কিচ্ছু না। তো ছেলের বাপে কইতেছে ওই মেয়ে এটা কোনো সাধারণ দোষ হইলো, মেয়ের তো চরিত্র বলা না, বর্তমান সমাজের মধ্যে কিছু মুরুব্বী কিছু মানুষের সন্তান আছে নিজের মেয়ে কই যায় কার সাথে চলে এটাও জানে না, কথা বল না টাইট ফিলিং পড়ছে এমন অবস্থায় শয়তানও লজ্জা পাইতেছে কথা কোন। গত কিছুদিন আগে এক মাছ বাজারে ঢুকছিলাম, আমরা জাতি কোন দিকে যাচ্ছি, আরে মিয়া আপনি আমার মতো আপনি আমার মায়ের মতোই তো মায়ের ঘর থেকেই তো আল্লামা সাহেব কিবলার জন্ম, বাবা শাহজালালের জন্ম, শাহফরানের জন্ম, সিফাসালা নাসিরউদ্দিনের জন্ম, আপনি আমার মার মার মতন গর্ব থেকেই তো দুনিয়ার মধ্যে আসছেন, তাহলে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি আদর্শবান হয় সন্তান আদর্শবান হবে। মহিলাটা বলতেছে মাছ বাজারে গিয়া হাই হাই রে শোনা মাছ বাজার আইলাম বেটাইতে টেলার ছুটে মাছ আর কিনতে পারছি না, নাউজুবিল্লাহ কইতেন না অত সামনে মে সাবেশন নাই কই আমি কই মাইগো সিনচলা মাইগো কইয়া দিব কথা কই না কইয়া দিব কই বেচারে বলতেছে আল্লাহ কই মাছ বাজার রে শুনা মাছ কিনতে পারছি না বেটাইতে টেলা, আপনারা কইন তো যে মাছ বাজার বেটাইতে না বেটাইতে ওমা আস্তে আস্তে কইন বাড়ি তুলতো না বেটাইতেছকে মাছ বাজার কার আল্লাহ সুন্দর দেহটারে বডিটারে খুব সুন্দর করিয়া মায়া করিয়া বানাইছে, আমার আল্লাহ গোটা আসমান জমিন বানাইছে ছয় দিনে হুকুম দিয়া কোন পয়া কোন মহিলা, আর আপনি আমার সৃষ্টি করছে আল্লাহ দশ মাস দশ দিন লাগাইয়া মায়ের পেটের মধ্যে ফিল আর আমি কইবে এসা মায়ের রেহেমের মধ্যে খাবার খাওয়াইছে আমার আল্লাহ সুবহানাল্লাহ, এরপর দুনিয়া আসার আগে আমার আল্লাহ দুনিয়া আইসা পড়তে দেরি হইছে মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ গরম দুধের ব্যবস্থা কইরা দিছে, তিনি কে আজকে আল্লাহর আদেশ মানি না আমরা, আল্লাহ আল্লাহর কোরআনের বিধান পর্দা করো, কারবালার আদর্শ কি সন্তানদের সৎ শিক্ষা দাও, সন্তানরা খারাপ রাস্তায় গেলে তুমি পাকড়াও কইরা ভালো রাস্তার দিকে আনো, এটাই কারবালার আদর্শ, সত্য সত্য পথে চলার আদেশ করো, আল্লাহ সুবহান আমাদেরকে তৌফিকটুকু দান করো, সবাই আমিন। কষ্ট পাইছেন আপনারা? আচ্ছা এই মাহফিলটা হওয়াতে কারা কারা খুশি হাত তুলেন তো, একটা তাকবীর দিবার মানুষ নাই? নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায় ফুলতুলি, সিলসিলায় বদরপুরি, শাহজালালের তলোয়ার, আপনারা চাইন কিনা দেশের মধ্যে বাসার কোন অবস্থা নাই রে বাপ, তাই এইদিকে বললে সমস্যা সব দিকে বলা যায় না বুঝছেন না, সমস্যা সমস্যা মুখ করলে চাকরি থাকতো না, ইমাম সাহেব ওয়াজ করতে পারে না সুদ করে টেলায় আছে না নাই এলাকা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আসেনি তাই ওকে বাইঙ্গুন না আপনি যদি দায়িত্ব দিতে থাকুন পরের দিন টার্গেট হয়ে যাবো উগেট ফেলাই দিবা বুঝছেন না, আমি আমারও নিজেরও গেছে চাকরি সুদের ওয়াজ করে অথচ আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনের আয়াত দিছে ও হাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা, আমি হারাম করছি সুদরে ও হাল্লাল্লাহুল বাইআ ব্যবসারে জায়েজ করছি আর রিবারে সুদরে হারাম করছি, এখন মসজিদের ক্যাশিয়ার আর সুদ ক্যাশিয়ার আর সেক্রেটারি অর্ধেক ভরে গেছে সুদ করে কথা কই না, ইমাম সাহেব যদি খালি সুদের বয়ান করছে তেশে চাকরি, ইমাম সাহেব বহুত মায়া করতাম আপনারে নিজের আপন মনে করতাম, আপনার নিজের টোরা আমার মনে করতাম, ফরাটারে নিজের মনে করতো কেন জানেননি, খালি সুদের বয়ান করে না যাতে
কথা কই না, এরকম পাবলিক আছে আছে না? আরে ভাই, ইমাম সাহেব মানুষ, ইমাম সাহেব যদি একটা ভুল করে মুসল্লি এখন বাটি চালান দিয়ে এটা কিতা করছে, নিজে নিজে ইমাম সাহেবের রাস্তা আর নিজে মানুষ, মানে ইমাম সাহেব দোষ করতো না, এটা ফেরেশতা হয়ে পড়ছে খালি দুনিয়ায়। কথা কই না, ইমাম সাহেব একটা মানুষ, ভুল করতেই পারে, হালা আদুল্লুকুম, ভুল করলে আপনি মাফ করে দেন, বলেন তো মানুষ আপনার সামনে ভুল করলে আপনি মাফ করে দিলে আপনারা মাফ করবেন কে? এরকম মন মানসিকতা সৃষ্টি করেন, এলাকা পাল্টানো কি সমাজ পরিবর্তন করা মানে বিল্ডিং বানায় সমাজ পরিবর্তন করার নাম? সমাজ শৃঙ্খল পরিবর্তন না, আগে নিজের মন ঠিক করেন, নিজের আদর্শ পাল্টান, ন্যায় নীতি দিয়ে সমাজ পরিচালিত করেন, হকটারে হক বলেন, বেহকটারে বেহক বলেন, খালোরে খালো বলেন, সাদারে সাদা বলেন, রাত্রে রাত বলেন, দিন রে, তাইলে দেখবেন সমাজ ইনশাআল্লাহ ঠিক করে দিবেন কে? আর আপনি এখানে একটা শুনছেন, বাপরে বাপ, কিছু মহিলা আছে আল্লাহু আকবার, ওরা শুনে যা বাঙ্গাইয়া লাগায় আরো বেশি, তা আছে না? দেখে চোখে চোখ তখন বাহির করে সাপ্লাই দেয় আরো তো, তখন কোন কোন পরিবার মাইল লাগাই তো খালি চিন্তা। আর কিছু কিছু মুরুব্বি আছে, সার খাবো টান দিবার আগে অমুকের ফুলা তমুকের ফুলা কি করে এইটা চিন্তা আছে না? এরকম চিন্তা আল্লাহর হস্তে আপনারা দুইটা হাত জোর করে বলি, এই সব বাদ চিন্তা পাল্টান, জীবনটা দেখবেন সহজ হবে। ও বাপ, আপনারা দুনিয়ার মধ্যে পাঠানি হইছে না আরেক বেটার গোয়েন্দা কি গিরি করার জন্য, আপনারা পাঠানি হয় নাই আরেক বেচারার চিন্তা করার জন্য, আপনারা পাঠানো হইছে আল্লাহর ইবাদত করার জন্য, আপনি গোলামি করার জন্য, আপনি শুরু করলেন আরেক আরেক বেচারার দোষ খোঁজার জন্য, আপনারা তো আমার আল্লাহ মাফ করতো না, কথা কই? আপনি আরেকজনে মাফ দিতে পারলেন না, আপনারা মাফ দিব কেমনে? লা তাহাসাদু ওয়া লা তাবাগালু গাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার রাসূল বলেন তুমি গোয়েন্দাগিরি কইরো না, কে কোন কাজ করছে তুমি সাইরা দেও, দেখবেন একবার দুইবার করার পরে সে ভালো হয়ে আসবে। অথচ তুমি বাই বাই হয়ে মিলেমিশে চলে তুমি সমাজটারে সুন্দর করো, দেখবা হাসরের দিন আমার আল্লাহ তোমার সাহায্য করে আরশে আজিমের ছায়ার নিচে তোমার স্থান দিবে, তোমার ঠিকানা দিবে আমার আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ, ইবাদত করার চেষ্টা করেন, আর বেশিরভাগ আমল করেন, আমল ছাড়া ঈমান, ঈমান দুর্বল হয়ে যায়, আমলের মাধ্যমে ঈমান আরো কি হয় বৃদ্ধি হয়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, যখন জিকির এবং অনুসরণ করা হয় ওই সময় তার ঈমান আর ঈমানের পাওয়ার সে দুর্বল হয়ে যায় আল্লাহর প্রতি। আয়াতুহু, যখন আয়াত শুনে যাদাতহুম, তার ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ, যখন আল্লাহর আয়াত শুনে তখন পাওয়ার ঈমানের বেড়ে যায়, যখন আমল করতে থাকে তার মর্যাদা বেড়ে যায়। এবার আসেন আমল কি কি করব, ফাসক তো নামাজ ছাড়া উপায় আছে? কথা কোন? যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অতি শীঘ্রই আপন হতে চায় সে যেন 10টা আমল করে। কয়টা আমল? 10টা আমল। এক নাম্বার হচ্ছে সে যেন দিনের অবস্থায় যা পারে এক টাকা হোক দুই টাকা হোক প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় যেন দান করে। সুবহানাল্লাহ, আল্লাহ ওই সময় বলবেন বান্দায় বান্দারা আমি দন দিছি, আমারও তো বলছে না। ও ভাই, তোমার ঘরের মধ্যে ফ্রিজে সুখের আসবাব অভাব নাই, ফ্রিজ সুফা ফার্নিচার এগুলার অভাব নাই, কিন্তু মন তো আর তোমার শান্তি নাই। কথা বলেন, সুখের জিনিসের অভাব নাই কিন্তু মনে আর শান্তি নাই, আছে খালি হতাশার অশান্তি। ব্যাংকের মধ্যে 5 লাখ 6 লাখ 10 লাখ যত জমাইছেন জমাইছেন, এই তো জমি জামা অনেক কিছু জমাইছেন, কিন্তু মনের মধ্যে আর শান্তি মিলে না। কথা কই না, আমি কি বলছি বুঝতেছেন? কথাগুলো মাথার মধ্যে নিয়ে যান। আজকে এইসবই শিক্ষা, আপনি বাড়ির মধ্যে সুফা সুফা জমাইছেন ফার্নিচার ফ্রিজ অনেক কিছু আছে, সুখের সুখের আসবাবের অভাব নাই কিন্তু মন অসুখ নাই, তাক বখে নমিয়া। কারণ আমার আল্লাহ বলেন বান্দা যখন বিল্ডিংটা বানাও যখন ঘরটা বানাও, আমি আল্লাহ তো আমি আল্লাহরে রাখো না সামনে সাথে, আমি রহমানদের সঙ্গে রাখো না, আমি রহমানদের যদি সাথে রাখতো তাইলে তোমার ভিতরে অত অশান্তি থাকতো না। সুবহানাল্লাহ, বিশ্বাস করেন আপনারা? আপনি জানালা বানাইছেন ঘরের, আপনি যদি বলেন বাতাস খাওয়ার জন্য বানাইছেন, সাইরা নাও সব পাইতেন না। কথা কই,
চাইরা নাও সব পাইতেন না আপনি আপনি বলতেন আল্লাহ আমি জানালাটা খুলে বানাইছি মসজিদের আজান শুনবো মুয়াজ্জিনের আজান শুনে নামাজ পড়বো ওই সময় ওই এই কাজগুলো করবো আমার আল্লাহ বলেন বান্দা তুমি এই যে নিয়তটা করছো নিয়ত করার কারণে জানালা কইলা বাতাস যতটুকু খাইবা এটা খাইবা ফাও আর প্রত্যেক দিন তুমি জানালা খোলার পরে তোমার আমলের মধ্যে নেকি লেইকা দিবে ফেরেশতা সুবহানাল্লাহ নেওতের গুণ কিসের গুণ নেওত করার গুণ আপনার লক্ষ টাকা বিতা যদি আপনার নেওত ভালো না হয় আপনি এত সুন্দর শিরিনের খাবার যতগুলো খাবার আয়োজন করছেন যদি নেওতের মধ্যে ফেস থাকে সব সব কি হবে আজকের থেকে নেওত করবেন আল্লাহ যা কিছু করি এক নাম্বার অবস্থা আমি নেওত ভালো রাখবো কেউ দেখানোর জন্য না কারণ দুনিয়ার মুসাফির আমি দুনিয়ার বারাটি আমি কেউ যদি জিজ্ঞেস করেন কোথায় থেকে এসেছো সে যদি বলে জানি না কই যাই ভাই মিয়া কই জানি না কি বলবেন আপনারা পাগল বলবেন কি বলবেন পাগল ছাড়া কিছু বলবেন পাগল ছাড়া কিছু বলবেন না তাহলে এখন আমরা দুনিয়ার মধ্যে আসার পরে কোথায় ছিলাম কই জানি না কই যাইবা কই জানি না তো আমরা পাগল যে ব্যক্তি আল্লাহর ওই জান্নাত থেকে আসার পরে বাড়ি ভরে নিছে আবার যাইবো কই কেন বললে সমাজের মধ্যে সুদের মধ্যে টাকা লাগাই দিছে হে তো পাগল গেছে কথা কই না আছে না শান্তি এই তো কই দি গিয়া কবরের মধ্যে যে সন্তানের লাগে তো চিন্তা করলা যে সন্তান লাগে ভবিষ্যতের লাগে পাগল হইলা এই সন্তান তোর কবরে যায় না যদি আপন হইতো তোমার কবরে যাইতো ও মিয়া তুমি মরার পরে রাত দুইটার সময় রাত তিনটার সময় যদি ফেরেশতা উঠাইয়া কয় এ আল্লাহর বান্দা নাফরমান আজকে উইটা ডাক দে তোর ভাইটারে আজকে উইটা ডাক দে তোর সবর সঙ্গী যেটারে নিয়া সুদের মধ্যে ব্যবসা লাগাইছে আজকে উইটা ডাক দে যারে নিয়া তুই গিবত গাইছিলে বলেন তো সেই ব্যক্তি কি আসবে রাত 11টার সময় 12টার সময় 2টার সময় আসবে কবরে আসবে না মনটা নরম হয় না মনটা শক্ত হয়ে গেছে ও মুসলমান এত সুন্দর বিছানার মধ্যে ঘুমে ধরে না এত সুন্দর বিছানার মধ্যে ঘুম আসে না কিন্তু গইরায় ঘুম আসে না সাড়ে তিন হাত অন্ধকার কবর যে জায়গার মধ্যে সাথী নাই বাতি নাই সন্তানটা জানে আমার বাপ পেখের মধ্যে ঘুমাইতে পারে না সন্তানটা জানে আমার বাপ লাইট ছাড়া ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না এই সন্তানটাও বিদায় দেয় বাপকে অন্ধকার কবরে হতে বলেন দেয় না আপনারে জানে সন্তানে আপনি ঘুমাইতে পারেন না পেখের মধ্যে আমি কথা কই আলোচনা করতেছি আজকে মনটা নরম করেন সন্তানটা জানে কিন্তু এরপরেও আপনার সন্তানরা আপনি দেখেন লক্ষ্য কইরা যারা আপনারে বিদায় দেয় শেষ বিদায়টা এই শত্রু কোনো মানুষ শত্রু দেয় না আপনারে তিনাত কবরের নিচে গাইতা কোনো দুশ্মনে দেয় নাই আপনার আপন মানুষগুলার এক খান্দে কইরা আপনাদের সবাই চিরতরের জন্য বিদায় দিয়ে দেয় কবরের মধ্যে কথা বলেন মনটা নরম করেন দুনিয়াটা কিচ্ছু না রে বাবা কিচ্ছু না দুনিয়াটা থাকবে না আপনি যেই রুমের মধ্যে থাকতেছেন সেই রুমের মধ্যে আপনি মরার পরে জায়গা দিবে না আপনারে বের করে দিবে কথা বলেন আপনারে বের করে দিবে আপনার আপনি যে স্ত্রীরে বিবাহ করছেন যদি স্ত্রীর বয়স যুবক থাকে যুবতী থাকে এই স্ত্রীরা দেখবেন আপনি 40 দিন পরে আরেকটা কোন পুরুষের কাছে বিবাহ বসলো অপেক্ষা করলো না করছে আজকের পর থেকে আজকে চিন্তা করবেন কারে সর্ব অবস্থায় খুশি করবেন কাকে বলেন কাকে দুনিয়ার প্রকৃত পক্ষে ভালোবাসার মানুষ আর কেউ হতে পারে না মাওলা ছাড়া আর কেউ হতে পারে না আমার রাসূল ছাড়া আর কেউ সবর সঙ্গী হবে না আর কেউ সাথী হবে না কবরে আল্লাহ এবং রাসূল ছাড়া কথা বলেন মানুষ কি বলছে এটা নিয়ে পরে তাই কেন না মানুষ তো তারা ভালো করলো আপনার জলে খারাপ করলো আপনার লবণ দেয় আপনি বিপদে পড়ছেন খাটা গায়ের মধ্যে লবণ দিব আপনি সুখে পড়ছেন সুলকা নিব কথা হন না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সবাই না আমিন আজকের মাহফিল হওয়াতে কারা কারা খুশি আপনারা খুশি বেজার কেউ আছে বেজার নাই একজন আছে বেজার কে হক্কতা দিতা লাগে না বাবা আল হাক্কু মুরুন হক্কতা নিমের সেইতে দিতা তবে মানলে ফায়দা আছে হাজারটা কবুল হওয়ার দরকার নাই একজন যদি কবুল হয় আল্লাহর দরবারে তাইলে মাহফিলের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশা বিশ্বাস করেন নি আপনারা সাইর বস্তা সুসার প্রয়োগ দিয়া লাভ নাই এক এক বস্তা সাহারি দানি যথেষ্ট কথা কই
আমার কথাগুলো হয়তো তিক্ত লাগছে না, কষ্ট পাইয়েন না বাবা, এগুলো আমি সত্যি কথা প্রায় সময় বলি। এবার লক্ষ্য করেন, আপনি শুধু আমি আপনি আমি খুশি না, আরো একদল মানুষ আছে কবরের মধ্যে, কবরের মধ্যে একা পড়ে আছে। ও বাবা আপনার যে বাপটা পালছে, এই বাপটা এমন সময় আছে পাড়া খবর পিনছে, এখন জিজ্ঞানি হইছে বাবা তুমি সুন্দর জামা পরো না কেন? উনি বলে পুত্রে যদি আমি সুন্দর জামাটা পরি তুমি ফিস দিবা কি কইরা, তুমি কলেজের টাকা দিবা কি কইরা, তুমি চলবা কেমনে, এই জন্য আমি সুন্দর কাপড় পরা দরকার নাই, আমার তো জীবন এমনি খাটাই লিছে রে বাবা, কতক্ষণ না এ কথা বলে না, আমার তো জীবন এমনি কাটাই লিছি। কার কার মা বাপ নাই হাত তুলেন তো, কার কার মা বাপ নাই, মা বাপ আছে, বাপ আছে কার, হাত তুলেন, বাপ আছে কার, আছে আপনার না, আল্লাহ জানেন এক হায়াত দেয় আপনার বাপরে সবার, আমিন আত্মামান, কার মা নাই হাত তুলেন, কার মা নাই হাত তুলেন, আল্লাহ আপনাদের মা নাই না, আত্মামান ভাই বাড়ির মধ্যে যাওয়ার পরে যখন সবার চেহারা দেখি, মা বাবার চেহারা দেখি না, সারাটা বাড়ি মানুষ ভরপুর কিন্তু মা বাপ দেখি না, যত যখন ওই সময় সারাটা বাড়ি যেন খালি খালি বাপ লাগে, কতক্ষণ খালি সারাটা বাড়ি খালি খালি অনুভব হয়। ও ভাই দুনিয়ার মধ্যে আপনার আত্মীয় স্বজন যতই বলেন মা বাবার মতো এত অপেক্ষা করতো না, আপনারা দুইটার সময় যান তিনটার সময় যান, বিপদের মধ্যে পড়লে আপনার মাটাই বিছানার মধ্যে নামাজের বিছানার মধ্যে হাত তুললে বলে আল্লাহ আমার বাচ্চারা রে বিপদে পালাইও না, কতক্ষণ না ভাই, বাপের মতো সন্তানদের নাম ধরে কেউ ডাক দেয় না, যতই বলেন বাবার মতো সন্তানকে নাম ধরে কেউ ডাক দেয় না, মার মতো কেউ সন্তানকে আপন চোখে দেখে না। এবার আপনি একটা জবাব দিবেন, আপনার বাপ যদি থাকতো, আপনার যার বাপ নাই আপনার বাপ রেখে আপনি কাপড় দিতেই তো না, যার বাড়ি দিয়ে বাড়িওয়ালা, যার ঘর দিয়ে ঘরওয়ালা আজকে হইছেন, আজকে বাপের চিন্তা ভুলে গেছেন? লক্ষ্য করেন আপনার বাবাটা যদি থাকতো আপনার বাপটার আপনি টাকা পয়সা দিতেই তো, আপনি জামা দিতেই তো, এখন আপনার বাবা মনে মারা গেছেন, এখন আপনার বাপ রেখে দিতেন না, কইবর মতে কি টাকা দিলে যাইব, খাবার দিলে যাইব, যাইতো না, আপনার মারে যদি মা দুনিয়ার থেকে বিদায় নিছেন, মারে যদি ফালতেই তো আপনার মা কত কষ্ট করছে আপনার জন্য, এমনও রাত্রি গেছে সারাটা রাত ঘুমাইছে না, এমনও রাত্রি গেছে আপনারে কুলে নিয়ে সারাটা রাত পার করে দিছে, এমনও মুহূর্ত গেছে খাবারের মধ্যে বসার পরে আপনি কলচার মধ্যে লাত্তিটা মেরে দিছেন, সো মা বাতের প্লেট রেখে দাঁড়ায় গেছে, ও ভাই এমন মা যার নাই সে বুঝে মা হারানো কতটা কষ্ট।